হ্যালো বন্ধুরা, আজকে আমরা গাজরা এবং মাথার খোপার ব্যান্ড তৈরি করব। আর এই দুইটা আমি তৈরি করব অনেক সহজেই। তোমরা অনেকেই নিশ্চয়ই অনেকের ভিডিওতে দেখেছো গাজরা বানানো, কিন্তু শপিং ব্যাগ দিয়েও যে খোপার ফুল বানানো যায় সেটা নিশ্চয়ই দেখোনি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা তৈরি করব গাজরা, আর তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি শপিং ব্যাগ নিয়েছি। আর এই শপিং ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি। প্রথমে আমি লম্বাটুক দেখিয়ে দিচ্ছি। লম্বার অংশে এখানে আছে 4.5 ইঞ্চি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর চওড়ার দিক দিয়ে আছে 3 ইঞ্চি 2 সুতো। এরপর এটা লম্বা করে আমরা ভাঁজ দিয়ে নিব। প্রথমবারে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আবার উল্টো পাশে ঘুরিয়ে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি, আবার সোজা পাশে করে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে আমি ভাঁজ দিয়ে নিব। সম্পূর্ণটায় ভাঁজ দেওয়া হয়ে গেলে একটা কেচির সাহায্যে দুই পাশের কর্নারে আমরা একটু গোল করে কেটে নিচ্ছি। খোলার পর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে চারিপাশের একটু কাটা কাটা হয়ে গেছে। এরকম করে আমরা আরও একটু বেশি করে কেটে নিব কেচি দিয়ে। এটাকে আমরা একটু ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিব। তোমরা আমার ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে যে এটা আমি আসলে কিভাবে ভাঁজ দিচ্ছি। সম্পূর্ণটাই টেনে ভাঁজ দেওয়ার পর মাঝ বরাবর আমরা আবারও একটা ভাঁজ দিব। পিছনের দিকে সুতা দিয়ে আমি গিট দিয়ে দিব শক্ত করে, যাতে এটি খুলে না আসে। গিট দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফুলের পাতা হয়ে গেল। এরকম করে আমি শপিং ব্যাগের সবগুলো অংশ বানিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, যাতে ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায়। অনেক বেশি বাতাস হওয়ার কারণে আমার ফুলগুলো সব উড়ে যাচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছ সাদা শপিং ব্যাগ, আর এই সাদা শপিং ব্যাগ দিয়ে আমরা আরেকটা ফুল তৈরি করে নিব। চারকোনা শপিং ব্যাগটার অংশ আমি গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটা হয়ে গেলে আমরা এখানে 3টা ভাঁজ দিয়ে দিব। প্রথমে ভাঁজ দিচ্ছি দেখতে পাচ্ছ, এরপর আরেকটা ভাঁজ দিব মাঝ বরাবর। এভাবে করে আমি 3টা ভাঁজ দিয়ে নিয়েছি এখানে। এরপর খোলা অংশের উপরের সাইডে আমি এটাও গোল আকৃতির মতো করে একটু কেটে নিচ্ছি পাতার শেপের। এটা খোলার পর দেখতেই পাচ্ছ একটা পাতা আকৃতির মতো হয়ে গেছে। এরকম করে আমি 3টা পাতা তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে প্রথম একটা পাতা আমি মাঝ বরাবর একটু কেচির সাহায্যে কেটে দিব। কেটে দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে আমি এটা হাত দিয়ে পেঁচিয়ে নিব। পেঁচানোর পর নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা সুন্দর ছোট কলি আকৃতির হয়ে গেল। আর এভাবে করে আমি 3টা ফুলের কলি তৈরি করে নিব। একটার পর একটা আমি আঠা দিয়ে বসিয়ে দিব। আর আঠা হিসাবে এখানে আমি ব্যবহার করছি গ্লুগান আঠা। ফুল পাতা তো বানানো হয়ে গেল। এবার এটিকে সেট করার জন্য আমাদের প্রয়োজন লম্বা কিছু। এজন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি শপিং ব্যাগের অংশ কেটে নিয়েছি লম্বা করে, আর সেটিতেই আমি গ্লুগান আঠা দিয়ে দুই সাইডে এভাবে করে ফুলগুলো বসিয়ে দিব। এভাবে করে প্রতিনিয়ত আমরা একটার পর একটা গেঁথে নিব। গেঁথে নেওয়ার পর দেখতেই পারছো যে কত সুন্দর একটা গাজরা তৈরি হয়ে গেল। এই গাজরাটা তোমরা চাইলে অন্য কালার শপিং ব্যাগ দিয়েও তৈরি করতে পারো। এবার আমরা তৈরি করতে যাব খোপার ফুল। আর এখানে দেখতে পারছো লাল শপিং ব্যাগের একটু অংশ আমি একটু গোল করে কেটে নিয়েছি। যার মাথার চুল যত বেশি সে আসলে এটা তত কম বেশি করে কেটে নেবে। আমি একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। যাদের মাথার চুল অনেক বেশি, খোপা বেশি হয়, তারা একটু বড় করে কেটে নেবে।
এরপর তোমরা দেখতে পাচ্ছো সুই সুতা দিয়ে আমি চারিপাশে টাক দিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো গিট না, আমি এমনি পুরোটা একটু সুই সুতা দিয়ে গেঁথে নিয়েছি। লাল শপিং ব্যাগ দিয়ে যে ফুলগুলো বানিয়েছিলাম সেগুলো আমরা গ্লুকন আঠা দিয়ে যে কলমের দাগের অংশটা দেখতে পাচ্ছো তার ভিতরের দিকে আমরা বসিয়ে দিব। সম্পূর্ণ ফুলগুলো এভাবে আমি বসানোর পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এটি তোমরা মাথায় কিভাবে সেট করবে সেটিই দেখিয়ে দিচ্ছি। এই সুই সুতার যে অংশটা আছে সেটা তোমরা হাত দিয়ে একটু টান দিলেই এটা ছোট হয়ে আসবে। এভাবে করে তোমরা যখন খোঁপায় পরবে, পরার পরে এই সুই সুতাতে একটু টান দিয়ে গিট দিলেই অনেক সুন্দরভাবে তোমরা এই মাথার খোঁপাটা পরতে পারবে। কেমন লাগলো এই শপিং ব্যাগ দিয়ে মাথার খোঁপাটা? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, অন্যরাও যাতে মাথার খোঁপার ফুল এবং গাজরাটা তৈরি করতে পারে।